আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের কাছ থেকে জানতে চান যে যারা পেলটিয়ার মডেলগুলো সংগ্রহ করেন, এর মধ্যে পেলটিয়ার হচ্ছে 12706 এবং 12715। 12706 এবং 715 কোনটা বেশি ঠান্ডা হয়, এই দুটির মধ্যে দামেরও ভেরিয়েশন আছে। 12706 এবং 715, তো 12706 একটু কমেন্ট দামি এবং 12715 একটু বেশি দামি। তো আপনারা যারা মনে করেন যে 12715টাই এটা হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হবে কারণ দাম বেশি, আসলে সেটা কিন্তু ঠিক নয়। এটা এই ধারণাটি ভুল করার জন্য, প্রমাণ করার জন্য আমরা আজকে এই ভিডিওটি তৈরি করব। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনারা দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, 12706 এবং 12715 মিনিংটা জেনে নিই। 12706 হলো এটা 12 ভোল্ট 7 ওয়াট এবং 6 অ্যাম্পিয়ার, আর 12715 হলো 12 ভোল্ট 7 ওয়াট আর এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে ভ্যারিয়েশন, এখানে 15 অ্যাম্পিয়ার এটা, আর ওটা হচ্ছে 12706 হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এইখানে এইটাই পার্থক্য, এটা 6 অ্যাম্পিয়ার চলবে আর ওটা হচ্ছে 12 ভোল্ট 15 অ্যাম্পিয়ার চলবে, কিন্তু দুইটাই 12 ভোল্ট। তো টেস্ট করার জন্য আমি 12 ভোল্ট দেখতে পাচ্ছেন, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারি নিয়েছি, আর এটি এগুলোর সাথে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখন টেস্ট করব যে এটার দুই প্রান্তের যখন টেস্ট করে দেখাবো যে এটা কোন সাইড ঠান্ডা হয় আর কোন সাইড গরম হয়। তো আমি লাল কালো যাচ্ছি একটু টার্মিনালগুলো সংযোগ করে নিয়েছি, দেখতে পাচ্ছি আমার লেখা যে সাইডটা এটা ঠান্ডা হচ্ছে এবং যেটা সাদা এটা গরম হচ্ছে। আমি এখন 12706 যেটা সেটা করেছি, এখন দেখাবো আপনাদেরকে 12715 ঠান্ডা গরম কোন সাইড হয় সেটা। জি, আমরা দেখতে পাচ্ছি 12715 লেখা যেটা এটা হচ্ছে ঠান্ডা হয়। তো আমি জাস্ট এই জায়গাটা একটু মার্ক করে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা 12715কেও মার্ক করে নেব। তো এর দুই পাশে আমরা ছোটো ছোটো দুটি 12 ভোল্টের কুলিং ফ্যান লাগিয়ে নেব এবং এর সাথে আমরা সেট করব দুটি ছোট হিট সিঙ্ক। এটা অতিরিক্ত গরম হয় আর গরমটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য বা তাপটাকে শোষণ করার জন্য আমরা এই হিট সিঙ্কটি ব্যবহার করব। আর হিট সিঙ্ক থেকে গরমটা বের করার জন্য আমরা এখানে কুলিং ফ্যান ব্যবহার করব, যাতে বাতাসটা গরম বাতাসটা টেনে এখান থেকে বের করে নিয়ে নেয়। তো এটা জাস্ট আমি পরীক্ষা করার জন্য রেখেছি, আপনারা চাইলে এখানে কস্টেপ বা এই জাতীয় বা এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন বা গাম ব্যবহার করতে পারেন, যেহেতু আমি টেস্ট করেছি যার কারণে আমি এখানে একটি রাবার ব্যবহার করেছি। তো অবশ্যই হিট সিঙ্কটা গরম সাইডে লাগাবেন এবং এখানে একটি কুলিং ফ্যান লাগাবেন ঠিক এইভাবে, এবং কুলিং ফ্যানটা 12 ভোল্টের লাগাবেন যাতে আপনার পেলটিয়ার সাথে সহজেই এটা অ্যাটাচড হয়, 12 ভোল্ট অ্যাটাচড হয়। জি, এখন এই 12 ভোল্টের কুলিং ফ্যান এবং 12 ভোল্টের যে পেলটিয়ার মডিউল আছে এই তারগুলো প্রপারলি সংযোগ করবেন। লাল ফ্যানের কুলিং ফ্যানের লাল তার এবং কুলিং ফ্যানের কালো তারের সাথে পেলটিয়ারের কালো তার সেট আপ করে নেবেন। সেভাবেই আমরা দুইটি সেট আপ, 12706 এবং 12715 দুইটি সেট আপেরই কেবলগুলো সঠিকভাবে কানেকশন করে নেব। এখন আমরা 12 ভোল্টের ব্যাটারি থেকে টেস্ট করে দেখব যে এটা ঠান্ডা হয় কি না এবং গরম অংশ বের করে কি না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠান্ডা হচ্ছে এবং এটা দেখতে পাচ্ছি অনেক ঠান্ডা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি পানি কিন্তু জমে যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু পানি জমে যাচ্ছে। তো ভিউয়ার্স, এবং আমার হাতের নিচ দিকে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু গরম হাওয়াটা বের হচ্ছে। ভিউয়ার্স, আপনাদেরকে একটু সচেতন করার জন্য বলে রাখি, আপনারা কখনো পেলটিয়ার মডিউল ডিরেক্ট ব্যাটারি থেকে চালাবেন না, এক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে, এটা কিন্তু পরে ঠান্ডা হবে না, এটা কিন্তু পরে শুধুমাত্র গরম হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা অবশ্যই হিট সিঙ্ক এবং কুলিং ফ্যান ব্যবহার করবেন। এখন আমরা এই দুইটি মডিউলের সাথে দুইটি টেম্পারেচার মিটার সেট করে নেব, যাতে ঠিকমতো আমাদের যেখানে টেম্পারেচার শো করে কিনা, দুটির সাথে দুটি টেম্পারেচার মিটার সেট করে রাখা হলো। আমরা ব্যাটারি লাইনও কিন্তু চালু করে দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি দুটি টেম্পারেচার কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস আছে, অর্থাৎ দুইটি কিন্তু এখন 35 আছে এবং পেলটিয়ার কিন্তু রানিং আছে, ব্যাটারির সাথে সংযোগ করে দেওয়া হলো। এখনও এটা 35 আছে, আমরা দেখতে পাচ্ছি এখন একটি হচ্ছে 26 আছে এবং আরেকটি 24 আছে, একটি 21 আছে আর একটি 24 আছে এবং একটি 19 আছে, দুটি 19 আছে এখন, হ্যাঁ একটি 19 এবং একটি
ষোলোতে আছে, 12715। আপনারা দেখতে পাচ্ছেন 12715 এখন 20-এ আছে, 12706 এখন 15°C আছে, অর্থাৎ এটা কিন্তু নিচের দিকে টেম্পারেচার যত নিচের দিকে যাবে তত বেশি কিন্তু ঠান্ডা হয়, এটা আমরা সবাই জানি। তো এখন হচ্ছে 715 যেটা দেখুন এটা হচ্ছে 24°C এবং যেটা 12706 এটা হচ্ছে 15°C। তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে কোনটা বেশি ঠান্ডা হয়, আপনারা আসলে যেটা ভাবেন সেটা কিন্তু ঠিক নয় যে 12715 দাম বেশি এটা বেশি ঠান্ডা হবে, আসলে কিন্তু এটা কিন্তু সেটা এই ধরনের সঠিক নয়। তো জাস্ট আপনাদেরকে প্রমাণ দেখার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো যারা হচ্ছে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন, অথবা আমাদের যে এই দোকানের ঠিকানা আছে এই দোকানের ঠিকানায় এসেও আপনারা ঢাকা যাত্রাবাড়ি থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স ধন্যবাদ, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।